হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি শান্তনা। আজ 3 থেকে 4 বছর বাচ্চাদের আন্ডারস্ট্যান্ডিং এসে গেছে, যে ধরনের বাচ্চারা, তাদের জন্য কিছু টিপস দেবো। দেখুন, বাচ্চারা যখন মোটামুটি সমস্ত কিছু আন্ডারস্ট্যান্ডিং করতে পাচ্ছে, যে কোনো কথা বলতে বললে বলতে পাচ্ছে এবং নিজে থেকে অল্প অল্প কথা শিখছে, এ ধরনের বাচ্চাদেরকে আপনারা কীভাবে ওদের থিঙ্কিং বাড়াবেন কিংবা ওদের মেমোরি কীভাবে অ্যাক্টিভ রাখবেন, তার কিছু টিপস আমি আপনাদেরকে দেখাতে চলেছি। তাই ভিডিওটিকে না কেটে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। আর আমার চ্যানেলকে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে জানাতে চাই যে তারা সাবস্ক্রাইব করে রাখুন আর বেল আইকনটি প্রেস করে রাখুন। তাহলে কী হবে, আমার ছোট ছোট যে টিপস আপনাদেরকে আমি শেয়ার করি সেগুলি সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। এ ধরনের স্পিচ ডিলে কিংবা অটিজম বাচ্চাদের জন্য, কি বাচ্চাদের ব্রেন ডেভেলপ করার জন্য যে ধরনের অ্যাক্টিভিটি আপনাদের দরকার, আশা করি ধীরে ধীরে আমি আপনাদেরকে দেখাতে পারবো। এবং আপনারা যদি এই ভিডিওগুলির অ্যাক্টিভিটি যদি আপনারা ফলো করেন, আশা করি আপনার বাচ্চা আমার দেবজিতের মতোই স্বাভাবিক হয়ে যাবে। কারণ মোটামুটি দেবজিৎ এখন সবই বলতে পারে এবং নিজের আইডিয়া, নিজের বানিয়ে বানিয়ে কথা বলা, ল্যাঙ্গুয়েজ তৈরি করা, সমস্ত কিছুই কিন্তু দেবজিৎ এখন সবই পারে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করতে ভুলবেন না, কারণ এরকম সমস্যা কিন্তু অনেক মায়েদেরই আছে আমার ধারণা। কারণ আমি কিন্তু এ ধরনের ভিডিও আগে কিন্তু পেতাম না, যার জন্য আমার শেখাতে অনেক কষ্ট হয়েছে। আমি নিজে থেকে অ্যাক্টিভিটি বানাতাম, তারপর আমার যে স্পেশাল এডুকেটর, উনিও আমাকে যে ধরনের অ্যাক্টিভিটি করাতে বলতেন সেগুলিও করাতাম। ওর জন্য আমি প্রচুর প্রচুর কষ্ট করেছি। তাই আমি যেহেতু সফল হয়েছি সেহেতু আপনাদের কাছে আমি শেয়ার করতে চাই, আর আপনাদের বাচ্চাও যাতে স্বাভাবিক হয়ে যায়। আজকের ভিডিওতে আমি খুবই স্বাভাবিক কয়েকটি প্রশ্ন করব দেবজিৎকে, আর ও কীভাবে সেটা ব্রেনকে অ্যাক্টিভ রেখে উত্তর দিচ্ছে সেটি আপনাদেরকে দেখাবো। দেখুন দেবজিৎ, কয়েকটি প্রশ্নের নাম বলো। বাঘ, সিংহ, হাতি, তারপরে ঘোড়া, তারপরে গাধা, ভেড়া, শিয়াল, কি মাংকি, ক্যাট, ডগ, কোয়া, কোয়ালা, কোয়ালা নাকি গোয়াল, গরিলা, ডাইনোসরস, হিপোপটেমাস মানে কি? হিপোপটেমাস মানে মানে হিপোপটেমাস জলহস্তি, জলহস্তি, তাকাও এইখানটা দেখাও। আমাদের জাতীয় পশুর নাম কি? বাঘ। আমাদের জাতীয় পাখির নাম কি? ময়ূর। আমাদের জাতীয় ফলের নাম কি? আম। জাতীয় ফলের নাম কি? আম। আমাদের জাতীয় পাখির নাম কি? ময়ূর। দেবজিৎ, টাইগার মানে কি? বাঘ। লায়ন মানে কি? লায়ন মানে কি? সিংহ। টাইগার মানে কি? বাঘ। বিয়ার মানে কি? ভালুক। গোট, ছাগল, ফক্স, ফক্স মানে একটা শিয়াল, অক্স, অক্স, অক্স মানে ষাঁড়, গোট মানে কি? ছাগল,
काउ माने गुरु शिप माने हरा तो बंधुरा देखलें तो देवजीतेर अंडरस्टैंडिंग देवजीतेर ब्रेन डेवलप तारपरे धरुन थिंकिंग कतटा बेड़েছে সেটি আমি আপনাদের কাছে শেয়ার করলাম। তা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর পরবর্তী টিপস পেতে আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আজকের টিপস এই পর্যন্ত, নমস্কার।